ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি এখন কলকাতা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গতকাল বিহার দখল করেছে এনডিএ এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে নীতিশ কুমার। বিজেপির সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ পর দিল্লিতে বিজেপির যে সদর দফতর রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে, সেখানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, ভাষণ দেবেন। কি বলেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অবশ্যই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে প্রস্তুতির ছবি দেখছেন। একাধিক দলীয় শয়ে শয়ে দলীয় কর্মী সমর্থক তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন।